আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি আসি বর্তমানে আঙ্গুরপুরা ওয়ার্ড কাউন্সিলের মাথাঘাটা গ্রামে। তো এনে আইসি, এনে আমি একা করে মুরগির বাচ্চা দিছি এক একে দুই ব্যাপ। তারপর মুরগির বাচ্চাগুলো কি অবস্থা হলো, তারপরে কাক করে আছে একটা রাইস মিল ছোড়ো। তো রাইস মিলে থেকে এবং মুরগি ফাইলা এর সাথে কি সম্পর্ক আছে এই বিষয়ে আলোচনা করবো আর কি। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো তার আগে একটা কথা কই, কারণ আমি মুরগির বাচ্চা দিছি প্রথমবার, আমি যেটা রেট ধরছিলাম তারপরে যে মাথায় করে যে মানুষে ঘুরায় কালার করে বিক্রি করে, কিন্তু ওটা কটপিটির বাচ্চা বা আমরা লেয়ার বাচ্চা কই আর কি। ও কিন্তু ওটা ওরা যে বিক্রি করে নানান কিছু কয়ে বিক্রি করে, কয়লার কয় কতজনে একজনে একটা কয়ে বিক্রি করে। তো ওই মুরগিটাও ভালো আছে, প্লাস আমি একবার না দুইবার দিছি কয়লার মুরগির বাচ্চা, সেই মুরগিটাও আছে। তো মুরগির দেহ আর কাকুর সাথে আলোচনা করি। তো কাকু, আমি যে প্রথমে আপনাকে যে মুরগি কিনে দিয়েছিলাম ওই মুরগি কিনে আপনার যেটি, তারপরে যেটি আপনি আলাদা একজনকে চিনেছিলেন ওডি, আর তারপরে আবার আমি আরেকবার দিলাম, এই তিনটার মধ্যে কিরম ডিফারেন্স হয়েছে আর কি? তার মানে হান্ড্রেডে হান্ড্রেডে ডিফারেন্স, মানে এর মধ্যে আর পার্সেন্টেজ করা যায় না। কেনিকে তুমি যেটা দিছাও ফার্স্টে আমার দুই দিন করে বাচ্চা দিছাও, মোটামুটি আজকে এক মাস দশ দিন কারেক্ট আর কি। তাতে এক মাস দশ দিনে আমার বাচ্চার ওয়েট হয়েছে এক কেজি, এক কেজির একটু উপরে বা ছয়শো গ্রাম, লাস্ট ছয়শো গ্রামের থেকে এক কেজির উপরে পর্যন্ত হয়েছে আর কি। আর ওই যে যেটা ঘুরে ঘুরে বেছে ওই বাচ্চাটা নিয়েছে ওটা এক পোয়া থেকে তিনশো গ্রাম হয়েছে, তাতে ওটা ওটার বয়স আজকে ছাব্বিশ সাতাশ দিন হয়েছে। আর আমি প্রথম যে দেখেছিলাম ওটির বয়স, ওটির বয়স এক মাস দশ দিন, এক মাস দশ দিন হয়েছে এক কেজি, এক কেজির উপরে হয়েছে। আর যেটা আজকে ওটা এক মাসের অল্প দুই দিন তিন দিন কম আছে আর কি, সাতাশ দিন আর কি। তাহলে ওটার ওজন কত নিয়েছে? এক পোয়া থেকে তিনশো গ্রাম, এক পোয়া থেকে তিনশো গ্রাম, তিনশো গ্রাম। আর তারপরে আমি যে তারপরে দিছি ওডির ওজন, ওডি দুই তারিখে মনে হয় আনছি, দুই তারিখের থেকে আজকে আঠাশ তারিখ, তাহলে ছাব্বিশ দিন, ছাব্বিশ দিনে মোটামুটি তিনশো গ্রাম, চারশো গ্রাম, সাড়ে চারশো গ্রাম, পাঁচশো গ্রাম পর্যন্ত উঠে গেছে ওটা। তো দেখেন বন্ধুরা, যখন মুরগির বাচ্চা নেবেন ওটা আপনি আগে সিদ্ধান্ত নেবেন, না ছিললে কিছুই প্রফিট হবে না। মানে প্রথম কথা হলো বাচ্চা আপনি কি বাচ্চা নেবেন ওটার উপর সিদ্ধান্ত নেওয়া লাগবো। তারপরে খাই কম দামে বাচ্চা পাবেন বলে খান খেয়ে নেওয়া যাবে না। তো যখন আমার বাচ্চা নিছিলেন আর কি, তখন আমি একটা কথা কইছিলাম যে ওই বাচ্চাটা নেওয়া কিন্তু আপনার ঠকা হয়েছে, ছাড়িয়ে হলাম না, বহুত চেষ্টা করছিলাম। আমি কাকুরে বাচ্চা না দেখে কইছিলাম, কারণ আমি বাচ্চা যে দামে দিছি তার চেয়েও আধার কম, মোটামুটি আমি দিলাম তিরিশ টাকা করে, বত্রিশ টাকা, বত্রিশ টাকা করে। আর ওই বাচ্চাটা দিল আঠারো টাকা করে, আঠারো টাকা না গড়ে সাড়ে পনেরো টাকা, সাড়ে পনেরো টাকা করে পড়ছিল। তো হয়তো কাকু প্রথম অবস্থায় ভাবছিল যে বাচ্চার দাম বেশি নিল নাকি। তো যাকে তারপরে যখন নিছে, তাও আমি কইছি যে আপনি নিছেন যদি এক সমানই বাচ্চা, তো দুই একদিন ডিফারেন্স, যখন পালবেন তখন দিশা পাবেন, এই কথাটা কইছিলাম। তার জন্য আজকে আমি নিজে দেখ পারেছি, তো আপনারা দেখতেছেন এই স্ক্রিনে যে দেখতেছেন যে তিনটা বাচ্চা তিনটা কোয়ালিটি কিন্তু। তো তারপরে আমরা রাইস মিলের বুকলো জানো, হ্যাঁ যে রাইস মিলটা দেখি আর কি। তো আপনারা দেখতেছেন যেটা রাইস মিল, তো এই রাইস মিল চলিয়া কিরম সুবিধা অসুবিধা আলোচনা করি। তো কাকু, আপনি যে এটা রাইস মিল নিছেন এটার জন্য আলাদা কি লাইনের পারমিশন নেওয়া লাগছে, বা লাইন ইন নেওয়া লাগছে, মিটার বা ট্রান্সফরমার কিছু নেওয়া লাগছে নাকি? ওখানে কিছু লাগে না, বাড়ি দিয়েই হয়েছে, কিন্তু কথা এনে যে মোটরটা আছে, হ্যাঁ চার কেবি মোটর আছে, সেই জন্য মানে কেবি বাড়ানো হয়েছে আর কি। অফিসের থেকে ওটা বিল ক্লিয়ার করলে ওরাই বাড়িয়ে দিছে, আমার এক পয়সাও লাগে না, ওরাই কয় কেবি বাড়ান নাকি ওরাই বাড়িয়ে দিছে আর কি। তাহলে আপনি যে এটা কমার্শিয়াল বিল আছে, আপনি যে এটা চলাইতেছেন আর কি, এটার মধ্যে কি কি সুবিধা আছে? এটার মধ্যে ধরুন, এটার মধ্যে দাঁত ভাঙা যায়, চাউল একবারে প্যাকেট করা চাউল হয়, হয়তো কোনো সব তারতম্যতে ফিডিং এর অসুবিধার জন্য ই হয় উল্টা পাল্টা হয়, কিন্তু একচুয়ালি প্যাকেট করা চাউল হয়। আর এটার মধ্যে চাইলের গুঁড়া করা যায়, মশলা করা যায়, তারপরে বুম ভাঙা যায়, ভুট্টা ভাঙা যায়, ছাতু ভাঙা যায়, সব যায়। আর ওই দিকে আছে এইটা হলো মরিচ ভাঙা যায়, মশলা ভাঙা যায়, ওটা বুমও ভাঙা যায়, কিন্তু ওটা সাধারণত মইসি ভাঙাইতেছে, এটা চাউল বস্তু একটু নড়ে আর কি। এটা মানে যদি দুইশোর উপরে ভোল্টেজ থাকে ঘন্টায় চার পাঁচ মন ইজিলি যায়,
যেমন মেশিনের মোটর হয়তো মোটর আমার একবার জামলা দিছিল বন্ডেজের জন্য জামলা দিছিল ইয়ে না অসুবিধা নাই তারপরে মোটর হাইরে আনা হয়েছে তারপরে আর কোনো জামলা নাই তারপরে হয়তো তার একটা ফাল্ট হয়ে গেল ডিস্টার্ব দেয় একটু এই যে কাস্টমার আছে যে দান মাঙ্গি এখনো দান নিয়ে আইছে এরা আশেপাশে যদি মেল দূরে আরকি তাহলে এরকম একটা মেল নিয়ে বিজনেস করতে পারেন